দর্শক, মাছ বিক্রি হয়ে যাচ্ছে কাউরন বাজার থেকে, কাউরন বাজার, ঢাকা কাউরন বাজার। চারটা মাছ বিক্রি হবে না? হ্যাঁ, চারটা চারটা মাছ বিক্রি হচ্ছে। ইব্রাহিম আছি আপনাদের সাথে, কেমন আছেন সবাই? 30শে সেপ্টেম্বর রোজ সোমবার 2024, রাজধানী কাউরন বাজার থেকে প্রিয় বন্ধুরা সকালবেলা ইলিশ মাছ কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বিশ্বাস করবেন না, এই ভিডিওর মাধ্যমে সরাসরি 400 টাকা ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে। বিশ্বাস করবেন না, ছোট বড় সকল ধরনের সকল সাইজের ইলিশ মাছের দাম জানাবো। একহালি ইলিশ মাছ কেজিতে বিক্রি হচ্ছে 450 টাকা, আবার একহালি ইলিশ মাছ কেজিতে বিক্রি হচ্ছে 12,000 টাকা, 14,000 টাকা। তাহলে বুঝে নিবেন যে ইলিশ মাছ কতটুকু ওজন হইতে পারে, কত বড় বড় হইতে পারে। দর্শক বন্ধুরা, আছে অভিযানের, অভিযানের 12 দিন বাকি আছে, আপনারা এখনই ইলিশ মাছ কিনবেন। যে যেখান থেকে দেখছেন, আমি জানি অনেকেই এখনো ইলিশ মাছ কিনেন নাই, আপনারা এখনই ইলিশ মাছ কিনে ফেলুন। তো চলুন আমরা একটু এই কাউরন বাজারে বিভিন্ন ইলিশ বিক্রেতা ভাইরা আছে যারা ইলিশ মাছ বিক্রি করে এবং দামাদামি হচ্ছে, ক্রেতারা কিভাবে দামাদামি করে ইলিশ মাছ কিনছে প্রত্যেকটা ভিডিওর ফুটেজ আমরা তুলে ধরবো। আপনারা ভিডিওটা কোনোভাবে টানবেন না। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি প্রত্যেকজন ইলিশ ব্যবসায়ী কেমন দামে ইলিশ মাছ বিক্রি করছে। দর্শক, মাছ বিক্রি হচ্ছে, অলরেডি বিক্রি হয়েও গেছে। কত টাকার মাছ বিক্রি করলেন সয়ন ভাই? এই মাত্র 5.5 হাজার। 5.5? কত হয়েছে দেই ভাই আপনার মাছ? 5.5, দেখি আরেকবার একটু মাপ দেই, দেখি 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 মাছটা 5.5 হাজার টাকা। না, কয়টা করে রাখলেন? দুইটা, দুইটা মাছের দামই 5.5 হাজার। মায়ের, দেখি 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 মাছগুলো, বা দুইটা মাছের দাম, মাছ কিনে খুশি না, অনেক দাম মাছের। তুলনামূলকভাবে অল্প কয়েকদিন, 13 তারিখ থেকে তো বন্ধ হয়ে যাচ্ছে। ধন্যবাদ। 300 দিলে ভালো হয় বুঝছেন, 10 কেজি মাছ বিক্রি আছে। দেন নাম্বার ওয়ান খাইলে নাকি এদিকে সন ভাই? ছয়টা মাছ বিক্রি হয়ে গেল দর্শক। আর একটা মাছ ছিল, আমি একটা মাছ রাখছিলাম, আর দেবেন না? আমি আর নেব না। ও, ছয়টা মাছ, আরেকটা বলে তিনি মধ্যে ঢুকাই দিতে, এই যে মাপ দিবেন না? হ্যাঁ, মাপ না দিলে দেবো, কিন্তু বরফ দিয়ে দিয়ে না, মাপা করে বরফ দিলে পানি গেলে মাছটা নরম হয়। মাছ 2-3 মিলিয়ন টাকা কিছু। কত করে রাখতেছেন ভাই? 1700 ভাই, 1700। ছয়টা মাছ কতটুকু হয়েছে? 6টা মাছ হচ্ছে 5 কেজি 770 গ্রাম, 9810 টাকা। 9810, 9810 টাকা ইলিশ। এইটা টাকার ভিতর পরে মাত্র ইলিশ হিসেবে নেই, এটি টাকা 10-20 মানে 1700 গ্রাম বিক্রি হলো, 1 কেজির কম তো? মাছ নাকি কমবে আরো শুনতাছি? খাবে, দমের খাওয়া খাবে, ইন্ডিয়া যাইতেছে না, দমের খাওয়া খাবে। মাছের দাম কি কমবে সোহেন ভাই? আরো কমবো, আরো বাড়বো। কয় কি রে ভাই? কয় কি রাখেন। এই এটা একদম কত রাখবেন? একদম কত? একদম 1900 টাকা রাখা যাবে আজকের বাজারে। 1900 রাখা যাবে না? 1900 তো 19 পয়সা কমাবো না। কয় এত দাম? দর্শক, এখন তো মাসের শেষ নাকি? ইলিশ মাছ কিনতে এলে মাস আর মুস লাগে না,
মাসের শেষ দিকে দর্শক এদিকে একটা ছোট মাছ বিক্রি হচ্ছে, এই যে দেখেন অনেকে এই যে ছোট মাছগুলো অনেকে কিনতে চান আপনারা, এই যে ছোট মাছ বিক্রি হয়ে যাচ্ছে ভাই, দেখেন বস্তায় বস্তায় বিক্রি হয়ে যাচ্ছে দর্শক, আমরা একটু দেখি ভাই মাছগুলো, এই যে এই মাছগুলো আমার খুব প্রিয় ভাই। হ্যাঁ অবশ্যই, কত করে বিক্রি করতেছেন ভাই? মাত্র 400, মাত্র 400 ভাই। আমরা মাথা ঠিক আছে? মাথা ঠিক নেই ভাই, মাথা ঠিক নেই, কি করবো আর। 400 টাকা নাকি আসলে? 400? হ্যাঁ আসলে 400। একটু বলেন আসলে 400 টাকা করে নিতেছেন? হ্যাঁ, কত মাছ নাই তো 400, কিন্তু স্বাদ আছে, স্বাদ আছে, এটা আমি খাই, এটা আমি নিজেই খাই। হ্যাঁ নিজেই খাই, পাখি বাজারে পাখি বাজারে সম্ভব না 12,000 টাকা দিয়ে মাছ কিনবো। আপনি কি বলেন? আপনি 5 কেজি নেন না? আমি বাড়িতে কিন্তু আলাম দিল প্রায় 15-20,000 টাকা মাছ খাইছি ইলিশ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক কয় কেজি নেবেন? কয়েক কেজি নেবো দেখি, ভালো ভালো দেখে বাইসা দেন ভাই। বড় মাছটি দেখছেন, সব বড় মাছটি আছে দেখি, একটু মাছগুলো উঁচু করেন তো। কয়টা এক কেজি হইতে পারে? কয়টায়? তিনটা চারটা। ওজন দেন দেখি এবার কত টাকা। চারশো টাকা মাছ। দেখেন বস্তা পায়া বস্তায় বইরে নিয়ে বাঙালি কে মাছ পায় না, আমার কাছে আসলে পেয়ে দেবেন, মানুষ পাইবো না আমার কাছে ভাই। কত টাকা রয়েছে? 400 টাকা। তো 900 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
এটা কত? একদম কত ভাই? একদম 900। কি কো 900? একদম 900, 950 বেশি। না না না, এই কোয়ালিটির মাছ পাবেন না। কয় কেজি নেবেন আপনি? দর্শক, আমরা বড় বড় ইলিশ মাছের দাম জানাবো, বড় বড়। এই যে এখান দিয়া সবদিকে এখন সকালবেলা পুরা জমজমাট। এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বড় বড় ইলিশ মাছ। আমি একটা কথা কই, জিনিস কিনবেন এই যে কত ডিমেলা মাছ কিনা হয়? ডিমেলা মাছে কোনো স্বাদ থাকে না, ডিম ছাড়া ডিশ হয়। নিবেন 650 টাকা নিবেন। ৬০০ টাকা কোনটা বলছিলেন? 600 টাকা। ওমা ডাইকা বলছেন, হ্যার ফর বিক্রি হয় না? কয়টা এক কেজি? কয়টা এক কেজি? এটা ভাই 3 কেজি বেশি। 3 কেজির বেশি? আসলে কাস্টমার কে কি আছে? ৫৫০ তো বিক্রি করেন না ভাই? 600 একদম। একদম 600? হ্যাঁ। দেখেন ছোট ছোট মাছ, খুবই সুন্দর। আচ্ছা, এটা ওয়েট কত দূর আছে? এটা আছে 1 কেজি 300-400। ডিম ছাড়া
ডিম ছাড়া ডিম ছাড়া ডিম ছাড়া ডিম ছাড়া কই কই ডিম ছাড়া কাটতে দিব ডিম ছাড়া কাটতে দিব আইন দেখি 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 ডিম ছাড়া কাটতে দিব আইন কাটতে দিব আইন কত রকম ওজন আছে 1 কেজি 400 গ্রাম 300 গ্রাম কত দাম কত আজকের বাজার 1950 আজকের বাজার আর কি কম রাখা যায় আর কম রাখতে দিব আমার দাম আরো বাড়তে পারে ভাই 1 কেজি 350 দেখি এটা ওজন দেন ওজন দেন 1 কেজি 350 গ্রাম 300 গ্রাম 350 কেজি 300 গ্রাম 50 গ্রাম নাই ভাই ঠিক আছে পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম কি ভাই লইছেন মাছ ভাই আচ্ছা কত এটি 700 টাকা ভাই হ্যাঁ 700 একের মাল ভাই একের মাল চাঁদপুরের চাঁদপুরের মাল 650 টাকা নেবেন 650 650 আমার লেগে দর ব্যাস একের মাল একের মাল একের মাল একের মাল আর হাত দিয়ে দেখছো তিন ছাড়া নেবো একের মাল অল্প মাছ দিস তাজা মাছ সব একটু দাঁড়ান আমি দিতেছি কত করে কত 650 টাকা লাগাইছি 650 একটু দাঁড়ান আপা 16 ভাই 1647 টাকা এই যে দেখেন কতগুলা মাছ কিন্তু ছোট হলে কিন্তু স্বাদ অনেক স্বাদ বিক্রি হয়ে গেল পাইকারি দাম পাইকারি দাম এই যে আরো বিক্রি হচ্ছে পাইকারি দাম তিন কেজি হয় না তার পাইকারি দাম তাজা মাছ একরকম আছে সব একরকম পাইকারি দাম পাইকারি দাম কটা 1150 1050 টাকা কিনে লাগবে ওজন 600 গ্রাম 550 গ্রাম 600 গ্রাম ভাই দেখাই দিছি না মাইপ পাতলে ভাই ওর বড় নেবেন কেজি 2100 টাকা 2100 বড় নেবেন ভাইয়া ডিম হবে ডিম হলে টাকা লাগবে না খারা ডিম হলে টাকা লাগবে না একটা একটা বিদায় করবেন ভাইয়া 2100 নেবেন না ভাইয়া পারি না সরি ভাইয়া এটা ওজন দেন এটা ওজন দেন পাইকারি দাম আর ব্যাগ সেই কেনা দেখতে গেছে একটু কমেছে চার কেজি দাম কত আসে তিন কেজি 882 এলে তো বলছেন 2330 টাকা আপনি নিয়ে যান মাছ মাছ এক তারিখে বাবার দাম বাড়বো1050 1000 মানে ক্রেতারা নিজেরাই বলছে মাছ মাছ কিনে খুশি না মাছ কিনে খুশি আচ্ছা এই আমার একটু বলেন তো জাতকা মাছটা কি বেশি জাতকা মাছটা কি বেশি ভাইয়া শুনেন বড় মাছটার দামটা বাড়তি কি জন্য আমি বলতেছি ইন্ডিয়া মাছটা নিলে ধরেন এই মাছ আমরা 1600-1700 টাকা বেচতাম 1600-1700 বেশি বেচতাম না আর এই মাছটার দামে 1950 বেচা লাগে কেই তো 200 টাকা বাড়ে বেচা আচ্ছা 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 ঠিক আছে মাছ বিক্রি আপনার মোবাইল নাম্বারটা বলেন 0172440
8340 নাম রুহুল আমিন। দর্শক, রাজধানী কাওরন বাজার সকালের দৃশ্য আমরা ঘুরবো, ঘুরে এগারে দেখবো ইলিশ বিক্রেতা ভাইয়েরা কেমন দামে ইলিশ মাছ বিক্রি করছে। দেখেন খুবই সুন্দর লাগছে, এইদিকে একজন হইচই কাণ্ড। আচ্ছা এইদিকে মাছ বিক্রি হচ্ছে সবদিকে, দেখুন বড় মাছটা বাবা, বড় মাছের এটা 2 কেজি মাছটা হালকা একটু ডিম হইব। আমার ছোট নেন ডিম নেই, আমরা ছোট নেবেন ডিম নেই, এটা ছোট নেবেন ডিম নেই, এটা 1.5 কেজি। আর এটা আছে 2 কেজি বলে, এই যে 1.5 কেজি আছে, পুনে 2 কেজি আছে, এটা বরিশালের মাছ বাবা। এটা এটা এই হাতি দিল তো নাচে, এই যে 15 দিন আগে এটা হাতি দিলের মাছ বাবা, এই দেখছেন এটা হাতি দিলের মাছ। না না আমি মামার লগের অফিস করে কই, মামাই বুঝছে যে যে বাবা। কটা নিবেন আপনি, নিবেন কটা, এই দুটা নিবেন না একজন নিবেন? আপনি 1300 টাকা করে দিন। বাবা বড় মাছে হালকা ডিম ধরেন এই মাছটার মধ্যে, এটা হচ্ছে 1 কেজি 875 গ্রাম, 1 কেজি 875 গ্রাম, এটা 2 কেজির উপরে আছে বাবা। এটা হচ্ছে 2 কেজি 20 গ্রাম, 2 কেজি 20 গ্রাম, এটা 1300 টাকা করে রাখ মামা, 1300। তারপরে এবার নিবেন, এবার নিবেন না বাবা, আমার মাছটা 2100 টাকার, কিন্তু আপনি যদি নেন একদম 250 টাকা রাখবেন, 2200 টাকা করে বিক্রি হচ্ছে। দর্শক বেড়া একটা নিতে নেই না বা দিকে কয় না রুদি করে কত বেড়ায়, এটা নিবেন না ওটা নিবেন বেড়া, রুদি করে কত কত করে রাখেন বলেন ভাই? 500 টাকা করে বেচছি ভাই, 500। কতটুকু কইছে? ওইছে 1 কেজি 1 কেজি 890 গ্রাম, দাম হচ্ছে 4160 টাকা, 4160 টাকা ভাই, 4000 টাকা একটা ইলিশ মাছের দাম। বাচ্চু ভাই আমাদেরকে এই মাছটা বলেন, এর ওয়েট কতটুকু আছে? কত আছে? 1 কেজি 100 গ্রাম, এটার দাম কত আছে ভাই? এটা একদম বস্তা আছে 1700 টাকা ভাই, 1 কেজি 100 গ্রাম, একদম 1700, একদম 1700। আচ্ছা ওই পাশের মাছটা কত? ওইটা ছোট, এটা এটা আছে বড় নিবেন বড়, আপনি এটা নেন, এটা 2 কেজির উপরে আছে তেমন, তো ওই ছোটটি নিবেন 1.5 কেজি, আপনি এই মাছটা নেন কোনটা? আপনি কাটটা আমার এটা দিবেন কাটটা। আচ্ছা ইয়া বাচ্চু ভাই আপনার মোবাইল নাম্বার একটু বলেন না ফাঁক দিয়ে। আমার মোবাইল নম্বরটা হলো 01930095426, এই নম্বরে যোগাযোগ করলে আর আছে মাত্র 10 দিন, 13 দিন, 13 দিন, 12 দিন আছে মাত্র, 12 তারিখে কিনে বেশি, আজকে তো সেপ্টেম্বর মাস শেষ, তো এখনো তো 13 দিন ধরতে হইব, 13 দিন, 13 দিনের জন্য একবারে বন্ধ, 12 দিন তো কিনে বেশি করতে পারবো, 12 দিন তো, 12 দিন পরে অভিযান, 12 তারিখ, 13 তারিখ থেকে দিন গিয়ে রাত্রে অভিযান,
ধন্যবাদ বাচ্চু ভাই, মাছ বিক্রি করেন, আমরা তো প্রতিদিনই দাম জানাই ভাই, দর্শকরে জানেন আপনারা, আপনাদের ফোন টোন আসেনি ভাই? ফোন আসে কিন্তু কাস্টমার আসে না। কাস্টমার আসে, আইলো তিনজনের দিছে ফোনের। আচ্ছা ধন্যবাদ বাচ্চু ভাই, দর্শক আমরা আরও দেখবো, কারণ এখানে অনেক, এখানে বাসার ভাইয়ের দেখি, আমরা একটু বাসার ভাইয়ের সাথে একটু কথা বলি, ওনার ইলিশগুলা কেমন দামে বিক্রি হচ্ছে আজকে বাচ্চু ভাই? বাসার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চু ভাই নাম লোতে রইতো না, আপনার ভাই কি অবস্থা মাছের বাজার আজকে? আলহামদুলিল্লাহ আছে, মাছ বাজার তেমন দাম কমে নেই, আগের মতনই আছে। আজকে ভাই কয় তারিখ বলতে পারবেন? আজকে 30 তারিখ। কি বার আজকে? আজকে হলো সোমবার। কালকে 1 তারিখ, আগামীকাল? আগামীকাল 1 তারিখ, আজকে 30 তারিখ। মানে মাছ কি আর কমার সম্ভাবনা নাই? মনে হয় না। মনে হয় না? না মনে হয় না। কি করুন ভাই, মানুষ তো হিমচিম খাইয়া দেবো রে ভাই, এখনো অনেক মানুষ মাছ কিনে নেয় ভাই, আমিও মানি না, বহুত মানুষ মাছ কিনে নেয়। আমরা তো 2-10টা মাছ নিয়ে রাখি, এবারে একটাও রাখতে পারি নিয়ে নিয়ে খাইতে পারি না, তারপর রাখবো কোথায় কিনে ভাই? এটার ওয়েট কতটুকু অনেক আছে? এটার ওয়েট কতটুকু আছে? 900-950। ভাই আপনি কত দিয়েছিলেন আজকে? এটা বেশি একদম 1500। একদম 1500? একদম 1500। একদম এটা কোন জায়গার? এটা বরিশাল। বরিশালের ইলিশ দর্শক। আচ্ছা পরের মাছটা ভাই? এটা চাঁদপুর। চাঁদপুর, এটা একটু চকচক করতেছে, একবার ওজনে 14 ভাই। এটা কত, এটার দাম কত আছে? এটা রাস্তা দিনে একদম 1720 টাকা। একদম 1720? 1720। আচ্ছা আচ্ছা, আপনার যারা পার্সেল নেওয়ার আছে এই দামই রাখবেন, যে এটা বলতেছেন পার্সেলে আমি আরো 20 বেশি রাখি বা 30 বেশি রাখি, যারা পার্সেল নেয় ওটা 50 বেশি রাখি, অর্থাৎ এই কারণে রাখি তারা মাছ দেখে না, তাকে ঠকানোর জন্য আমি ব্যবসা করি না। এখানে আমি 1200 টাকা মাছও রাখছি, 1400 টাকা মাছও রাখছি, 1500 টাকা মাছও রাখছি, আর যে পার্সেলে দিব ওটা 100 দিব, ওটা ঠকানোর ব্যবসা আমি করি না, উনি দেখে না, সে না দেখে বা অন্ধবিশ্বাসে মাছ নেয় তার আমি ঠকাই না, টাকাও ঠকাই না, জিনিসও ঠকাই না, এটা হলো সত্যি কথা। তাহলে এটা একদম 1700? একদম 1720 টাকা দিচ্ছি। আর এই বড় মাছটার ওয়েটটা কতটুকু আছে ভাই? এটা আছে 1.5 কেজি, তো 1.5 কেজি সব বরফ দিয়ে একবারে ঘোরা। হ্যাঁ বরফ দিয়েছি, বরফ ছাড়াও আছে, বরফ বরফ নিয়ে দেওয়া রাখলে মাছটা ডিসকালার হয়ে যায়। এটার দাম কত ভাই? এটা দিয়েছে 2450 টাকা। 2450? 1.5 কেজি, তো 1.5 কেজি, 1.5 কেজি থেকে 1.5 কেজি, 2450। 2450। আর এই ছোট মাছগুলো কেমন দাম দিয়েছিলেন ভাই? এই যে ছোট ছোট ওরা বেশি 1100 টাকা দিয়ে একদম। আর ওই পাশেরটা? ওই পাশে 650 টাকা। তার মানে 4.5 কেজি? 4.5 কেজি দামাই বাজার ইলিশ ছিল, জামাই বাজার ইলিশ বলে বাসার ভাইয়ের। হ্যাঁ এটা জামাই বাজার, আমি নাম দিচ্ছি। কি বলার আছে আপনার কাস্টমার যা কেতা আছে? আমার নাম্বারটা 01717334306। আমি বাসার ভাই কারণ মজার, এই নাম্বার দোকান করুন, যেই কোনো সময় দেশে তো দেশে বাইরে থেকে হোক, পার্সেল নেবেন খরচ আপনাদের, ফুটের দেওয়ার ব্যবস্থা আমাদের। ধন্যবাদ ধন্যবাদ বাসা ভাই, আমরা একটু মামুন ভাইয়ের লাগে একটু সাক্ষাৎ করি, কারণ উনি একটু অসুস্থ। আমি কিন্তু বাজার রেগুলার আপডেট করি। এই মামুন ভাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা মামুন ভাই একটু অসুস্থ, সবাই দোয়া করবেন যে যেখান থেকে দেখছেন, দেশে থেকে হোক দেশের বাইরে থেকে হোক, খুবই অসুস্থ, আমার এই ভিডিওর মাধ্যমে সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তারপর আমরা একটু দাম জানি, কারণ আপনারা তো অনেকে খোঁজে, বুঝুন না? হ্যাঁ ভাই, আপনি তো 12 মাস মাছ বিক্রি করেন। জি, এখন বাজারও আসলে আপনার ভিডিও নিতে হয়। এখন শরীরটা কেমন আছে? একটু সুস্থ আছে। সুস্থ আছে না? আলহামদুলিল্লাহ। বেশি কথা বলা যাবে না মামুন ভাই, এটা ওয়েট কতটুকু আছে? এক কেজি ওজন ভাই। এক কেজি? 100 গ্রাম। 1 কেজি? টাটা অরিজিনাল চাঁদপুরের। চাঁদপুরের না, আসলে মাছটা ভালোই ভাই। কত আছে দাম? ভাইটা 1750 কিলো, 1720 টাকা দেবো লাস্ট ফিনিশিং। 1720? আপনাকে ফোন ধরেন না একটু, কাস্টমার ফোন দিলে ভাই অনেক সময় আসে, বেচা কিনতে টাইমে ফোন বাজে, একটু পরে ধরতে হয় এটাই। আচ্ছা যাই হোক, এটার দাম কত আছে? এটা আছে 850 গ্রাম। সার, এটার দাম কত আছে? এটা 1600 রাখতে হবে। 850 গ্রামে? 1600 রাখবে, এটা অরিজিনাল চাঁদপুরের দাম। আরেকটা আছে বেলকা পদের ডিমালা বেলকা, এটা আবার দাম কম, এটা চাঁদপুর অরিজিনালটা তো, এই কারণে 1600 টাকা রাখবে এটা। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই। 0079524939, এটা আমার নাম্বার। আচ্ছা, আপনার জন্য সবাই দোয়া করবে। হ্যাঁ সবাই ধন্যবাদ ভাই, আপনার ধন্যবাদ ভাই। হ্যাঁ দর্শক, মামুনের জন্য সবাই দোয়া করবেন। আর কারণ বাজার থেকে আজকের এই আপডেট, সবার কাছে আপনাদেরকে ইলিশ মাছের দাম জানাইলাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।